বন্ধুরা ডব্লিউবিপি এক্সামের রিজনিং ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু রিজনিংয়ের কোশ্চেন করব, যেই টাইপ অফ কোশ্চেনগুলো তোমাদের এক্সামে বারবার রিপিটেডলি জিজ্ঞেস করা হয়। ফার্স্ট কোয়েশ্চেনটা যেটি আছে তোমাদের সেটি হোমওয়ার্কের কোশ্চেন ছিল কালকে, তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলেছো এখানে অপশন এ 677। আজকেও তোমাদের ভিডিও শেষে একটি হোমওয়ার্কের কোশ্চেন থাকবে, অবশ্যই সেটি তোমরা কমেন্ট করে জানাবে যে তার কারেক্ট অ্যান্সার কী হবে। তো এখানে 677টা কীভাবে হচ্ছে, এখানে 1 2 1-এর থেকে এখানে কী হচ্ছে দেখো 1 এর স্কোয়ার প্লাস 1 ইজিক্যালস টু 2, ঠিক তারপরে যেটা আছে 2 2 এর স্কোয়ার প্লাস 1 ইজিক্যালস টু 5, তারপরে যেটা আছে 5 এর স্কোয়ার প্লাস 1 ইজিক্যালস টু 26, তারপরে যেটা হবে আমাদের 26 এর স্কোয়ার প্লাস 1, 26 এর স্কোয়ার হয় আমাদের 676 প্লাস 1 করলে হয়ে যায় আমাদের 677। অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনকে দেখে নেব। নেক্সট কোশ্চেন ডাইজের উপরে একটি কোশ্চেন আছে। তো এখানে বলা হয়েছে যে দিকে আলফা থাকবে বিপরীত দিকে কি থাকবে, তার মানে আলফার বিপরীতে কি আছে আমাদেরকে সেটি খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো দুটো ডাইজের মধ্যে কোনো কিছু কমন নেই এবং আমরা যে ফর্মুলাগুলো জানি সেই ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই হচ্ছে না, একটি ফর্মুলা অ্যাপ্লাই হবে। সেটা কি হবে দেখো, এই যে দেখো থিটা এবং এই যে থিটা, দুটোতেই থিটা কমন আছে। এবার যখন দুটো কমন থাকে এবং পজিশনগুলো যদি আলাদা থাকে তখন আমরা কি করি, এই যে থিটা থেকে ক্লকওয়াইজ আমরা ঘুরতে শুরু করি। তো এই যে থিটা ক্লকওয়াইজ ঘোরো, এইভাবে এইভাবে ঘোরো এইভাবে। তো থিটার পরে কি আছে, এই যে বিটা, বিটার পরে দিয়ে কি আছে আলফা আছে, ঠিক এইভাবে। এখানে ঠিক থিটা থেকে আবার ক্লকওয়াইজ ঘোরো এইভাবে, থিটার পরে এখানে কি আসছে গামা, এখানে থিটা, থিটার পরে একটা কিনা ডেল্টা তোমাদের এটা, এবং এইদিকে কি আসছে তোমাদের গামা আসছে। এবার এখানে যেগুলো যেগুলো বিপরীত সেগুলোগুলো বিপরীত, মানে বিটার বিপরীতে এখানে যেটা আছে তোমাদের ডেল্টা এবং আলফার বিপরীতে এখানে গামা, আলফার বিপরীতে কী হয়ে যাবে গামা, এবং আমাদের এই আলফার বিপরীতেই চাওয়া হয়েছে, সেহেতু এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। অপশান এ এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হবে। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো রকমের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেনটাকে দেখে নেব। নেক্সট কোশ্চেন আছে এখানে এই গুপ্ত সংখ্যা, এখান থেকে কোশ্চেন মার্ক আছে, এটাকে আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো দেখো কীভাবে সিরিজটা চলছে এখানে, যে 6 8 তোমাদের আছে 36 18। তো এখানে 6-এর সঙ্গে 6 গুণ করলে 36 হয়ে যায় আমাদের, এবং এই 36-এর অর্ধেক আমাদের 18। পরেরটা এদিকে অ্যাপ্লাই হচ্ছে কি না, 7 7-এরকে যদি স্কোয়ার করে বন্ধুরা তাহলে আমাদের 49 হয়, কিন্তু 49-এর অর্ধেক করলে তোমাদের 28 হয় না। তাহলে এখানে আদার্স কোনো 8-এর স্কোয়ার করলে এখানে 64। প্রথম লাইনটা যেটা আছে সবগুলো এইভাবে আসছে, মানে স্কোয়ার করলে সেকেন্ডটা আসছে। এবার 3 নম্বর লাইনটা কীভাবে আসছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। দেখা যাক 3 নম্বর লাইনটা কীভাবে আসা যায়। 6 6-এর থেকে যদি নিয়ে আসতে যাই তাহলে 6-এর সঙ্গে 3 গুণ করলে 3 6 18, 7-এর সঙ্গে 4 গুণ করলে 4 7 28, এবার 8-এর সঙ্গে যদি 3 গুণ করলাম 4 গুণ করলাম 5 গুণ করি, 8-এর সঙ্গে 5 গুণ করলে 5 8 40। এবার দেখো যে অপশানে 40 আছে কি না, হ্যাঁ অপশানে 40 আছে, তাহলে এখানে 40টাই কারেক্ট অ্যান্সার। অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে। এখানে যে লাস্টের যে লাইনটা আছে এই লাইনটা কীভাবে চলছে, এই যে 6 প্রথমে 6-এর সঙ্গে 3 গুণ, তারপরে 7 7-এর সঙ্গে 4 গুণ, তারপরে 8 আছে 8-এর সঙ্গে 5 গুণ করে সিরিজটা চলছে। তো এখানে বন্ধুরা অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন এখানে বলা হয়েছে যে কতজন প্লেয়ার টিচারও নয় আবার সিঙ্গারও নয়, এভাবে কোশ্চেনটা আছে যে কতজন প্লেয়ার আছে। প্লেয়ার কোনটা ডিনোট করছে, সার্কেলটা প্লেয়ার ডিনোট করছে, যে প্লেয়ার সার্কেলটা যেটা আছে সেটি প্লেয়ারগুলোকে ডিনোট করছে। তো এবারে আমাদের এই সার্কেলটার মধ্যে এমন কতগুলো যারা টিচারও হলে হবে না এবং সিঙ্গারও হলে হবে না। টিচার আবার কারা কারা ডিনোট করছে, এই ট্রায়াঙ্গেলের মধ্যে যারা আছে এরা টিচার, তাহলে এরা হলে হবে না, তাহলে ট্রায়াঙ্গেলের ভিতরে যারা যারা আছে সব বাদ। এরপরে সিঙ্গারও নয়, সিঙ্গার কোনটা আমাদের এই যে এখানে যে আমাদের রেক্ট্যাঙ্গেলটা আছে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র আমাদের ডিনোট করছে সিঙ্গার, তাহলে এই সিঙ্গারগুলো হলে হবে না। তাহলে শুধু কে পড়ে থাকছে, এই যে 12 যে ডিজিটটা পড়ে থাকছে সেই 12 ডিজিটটা পড়ে থাকছে, মানে 12 জন পড়ে থাকছে। এই 12 জন কি শুধু প্লেয়ার, যারা শিক্ষকও নয় সিঙ্গারও নয়, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অপশান বি। অপশান বি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন সিরিজের উপরে কোশ্চেন আছে। তো এখানে 7 আছে, 9 আছে, 13 আছে, এখানে আছে 21 আছে, পরেরটা কী হবে আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো 7 থেকে এখানে 9 গিয়েছে, ধীরে ধীরে গিয়েছে, দেখতে পাচ্ছি সব অপশানগুলো দেখছি যে কাছাকাছি আছে, তার মানে কি অ্যাডিশন হয়েছে। কারণ আমাদের স্কোয়ার হলে কি হয় জাম্প করে, বড় বড় জাম্প মারে, স্কোয়ার হলে কিউব হলে বড় বড় জাম্প মারে তখন। तो एखाনে धीरे धीरे বেড়েছে মানে অ্যাডিশন হয়েছে। প্রথমে 7 এর থেকে কত 2 বেড়েছে, তারপরে এখানে 9 এর থেকে 13, 9 এর থেকে 13 কত 4 বাড়লো, 4 বাড়লে 13 হয়। তারপরে এখানে 13 থেকে 21 হয়েছে, এদিকে 7 থেকে 8, 8 বেড়েছে। এখানে এবার দেখে বুঝতে পারছো যে 2 4 8 তার মানে নিশ্চয়ই পরেরটা কত হবে আমাদের 16 হবে। পরেরটা কত বাড়বে আমাদের 16 বাড়বে, কারণ এগুলো যেটা আছে 2 এর স্কয়ার, 2 এর সঙ্গে 2 গুণ করে 8 বাড়ছে, 8 এর সঙ্গে 2 গুণ করে সরি 2 এর সঙ্গে 2 গুণ করে 4 বাড়ছে, 4 এর সঙ্গে 2 গুণ করে 8 বাড়ছে, 8 এর সঙ্গে 2 গুণ করে নেক্সট যেটা আসবে 16 বাড়বে। তাহলে 21 প্লাস 16 করব বন্ধুরা আমরা, তাহলে এখানে কি আসবে 7 37 অপশনে আছে, হ্যাঁ অপশনে আছে, অপশন ডি তে আছে। তাহলে অপশন ডি এখানে करेक्ट आंसर। तुम्हारे एग्जामे देखो जो टाइप अफ क्वेश्चन क्योंकि तुम्हारे जिज्ञेस करे तुम्हारा जो रेगुलर रिजनिंग सीरीजटाई देखते थको आशा कर तुम्हारा रिजनिंग जो चाकरी परीक्षा रिजनिंग खूब भलो नम्बर क्योंकि क्यारि करते और यह जगह खूब ही सहजे क्योंकि नम्बर तोला जाए, नम्बर क्यारि करार जगह क्योंकि रिजनिंग से रेगुलर रिजनिंग प्रैक्टिस करते थको जाते जो कम समय पारो जो बस प्रैक्टिस करो तो कम समय मध्य चले आसें। नेक्स्ट क्वेश्चन देखो, नेक्स्ट क्वेश्चन आज एखे को अक्षरगुली शून्यस्थान बसाले सीरीजटी सम्पूर्ण है। तो एगुलो टाइप अफ क्वेश्चन हमें तुम्हारे बार बार बोली जो टाइप अफ कोश्चन संगे संगे करबे ना, एक स्किप कर नेक्स्ट कोश्चनटाई करे नेबे किंबा एक बार ट्राई कर नेक्स्ट कोश्चनटाई करबे एबं एक बार ट्रायर क्षेत्र में सर्वफार्स्ट जो प्रायोरिटीटा बोली सेई प्रायोरिटीटा हलो तुम्हारे अफ एखानेई देखे देखे बुझते एई जे देखो कि WBC आछे ताहले कि एई सी एर पर एकटा सी बसाओ तार माने एई बी एर आगे किछु नेई, एई जे देखो एई जे बी बी एर आगे कि आछे ए डबल ए आछे তাহলে এখানেও একটা এ, এই যে দেখো ডবল এ হয়ে গেল। ঠিক একইভাবে এই বি, বি এর পরে কি দুটো করে সি বসছে না, বি এর পরে একটা বি আছে তাহলে এখানেও আরও একটা বি দিয়ে দাও, আরও একটা বি দিয়ে দাও। এবারে এই যে এ প্রতিটার ক্ষেত্রে এ দুটো করে আসছে, এবারে এখানে একটা এ দিয়ে দাও। এবারে এটাকে মিলিয়ে দেখো তো মিল হচ্ছে কিনা, এটা সবথেকে সহজ ট্রিক। মানে এখানে কি দেখো এ ছিল, পরেরটা এভাবে ছিল বি বি সি, এভাবে ছিল এ বি স্পেস দিয়ে সি সি এ स्पेस दिए हमें नीचे लिखी एखे लिखी बी बी सी सी। एबार एखान देखते बुझते पर लास्टे कि आछे सी सी आछे दुटो सी एक जगह ये एक सी पर आमी सी बसिए दिलाम, एरपर आमी सी बसिए दिलाम, धरो कलरटाके चेंज करे निन, एरपर आमी कि सी बसिए दिलाम। एबार एखाने देखते पाच्छी दुटो ए जे बी, बी एर आगे कि आछे ए आछे, ए जे एखाने बी तार माने बी एर आगे आमी ए के बसिए दिई, ए के बसिए दिलाम। ठीक एकईभाबे ए जे एखाने सी सी छिलो दुटो सी छिलो, डबल सी एर आगे कि डबल बी आछे, ए जे एकटा बी आछे आर एकटा बी बसिए दाओ। ठीक है जे ए प्रतिटार क्षेत्रे एर पर एकटा करे ए आसछे, ए जे एकटा ए बसिए दाओ। एबार कि कि बसालाम ए सी बी ए, एबार एटा देखो अपशने आछे किना, एटा जदि अपशने थाके डायरेक्ट एटाके टिक मार्क करे दिये चले आसबे। तो एखाने कि आछे किना देखि आगे ए सी बी ए, हाँ अपशन सी ते आछे, अपशन सी एखाने करेक्ट आंसर। एबार जदि एई ट्रिक फलो करे जदि ना आसे एखाने किभाबे हच्छे देखो ए बी सी सी ए बी बी सी सी एভাবে চলছে। এবার এটাকে যদি ফলো করে যদি না আসে তাহলে কোশ্চেনটাকে স্কিপ করে নেক্সট কোশ্চেনে চলে যাবে, কারণ এই কোশ্চেনটা খুবই মাথা ঘামানোর। কিন্তু এই কোশ্চেনটা কিন্তু অনেকেরই মানে ভুল হয়, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু অনেকেই ভুল হয়, সেই জন্য এটাকে টাইম নষ্ট করবে না বেশি, এই কোশ্চেনটাতে বেশি টাইম নষ্ট করবে না। নেক্সট কোশ্চেন দেখে নেব, নেক্সট কোশ্চেন আমাদের কী আছে। নেক্সট কোশ্চেন যে একটি নির্দিষ্ট সংকেতকে যদি 3 4 5 6কে যদি এভাবে লেখা হয়, এখানে 1 5 5 2 6 के যদি এভাবে লেখা হয় তাহলে এটাকে কি লেখা হবে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো সর্বপ্রথম একটা জিনিস দেখবে যে এই যে এখানে যেগুলো দেওয়া আছে আর ও পি ই এবং এখানে যেটা আছে এই দুটোর মধ্যে কোন অ্যালফাবেটটা কমন, পি অ্যালফাবেটটা দুটোর মধ্যে বা ই অ্যালফাবেটটা দুটোর মধ্যে কমন। এবার ই এর মান দেখো যে সেম আছে কিনা দুটোতে দেখো ই এর মান সেম আছে কিনা, দুটোতে যদি ই এর মান সেম থাকে তাহলে বাকিগুলো কি এখানে माने आर 3 के डिनोट करछे, ओ 4 के डिनोट करछे, पी 5 के डिनोट करछे, ई 6 के डिनोट करछे। एइभावे ताहले एखाने देखो आमादेर बेर करते होबे 5 4 6 1 3 एर मान आमादेरके बेर करते होबे। 5 5 माने कि एइ जे पी, ए पी पी हये गेल। 4 4 माने कि एखाने देखो 4 माने ओ पी ओ, तारपरे आछे आमादेर 6 6 माने कि ई, 1 1 माने कि एल, एक मान एखे ओ एटाते एक आस ना, हाँ एक मान ए एल ना कारण एटारे एट आस मान ए और 3 नम्बर 3 मान क्या आर, तेल एखे पी ओ इ ए आर कोनटाते आछे पी ओ ए इ ए आर अपशन सी ते आछे, अपशन सी एखे करेक्ट आंसर। आशा करी बुझते पेरेছো, কোনো डाउट থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। नेक्स्ट क्वेश्चन देखो नेक्स्ट क्वेश्चन की बोला है कल के जेटा तुम्हारे एक क्वेश्चन छिलो जेटा तुम्हारे ब्लाड रिलेशन से ब्लाड रिलेशन क्वेश्चन सम्भवत भूल छिलो तुम्हारे कमेंटे सेखाने काकीमा जेटा बोला हयेछिलो काकीमा कारण भाइयेर ए जेटा आछे काकीमा कखनो हय ना सेई क्वेश्चनटाते मने हय मेबी भूल छिलो देखें हयतो एखाने कि कि बोला हयेछे एखाने बिनोद के देखिए राधा बोललो बिनोद के देखिए राधा बोललो कि बोललो देखो जे तार बोन माने कार बोन राधार बोन ताई तो एबारे देखो बिनोद के देखिए देखिए राधा बोललो ए राधा बोललो तार बोन राधा बोलछे कथाटा राधा बोलछे किन्तु कार बोन बोला हयेछे तार तार माने कि बिनोदेर बोन ये बिनोद बिनोदेर बोन बिनोदेर बोन के सेटा आमरा जानी ना बिनोदेर बोन एखोनो जानी ना तार बोन माने ये बिनोदेर बोन हय आमार आमार माने के ये राधा राधार मायेर राधार ये मा राधार मायेर एकमात्र कन्या राधार मायेर एकमात्र कन्या के निश्चय राधाई राधार मायेर एकमात्र कन्या के राधाई एबं एई राधाई के आबार बिनोदेर बोन कारण ये बला हयेछे कि तार बोन हलो के आमार ये राधार मायेर एकमात्र कन्या तार माने एटा राधा एबं एर एकटा मा आछे एई जे मा एई जे एई दुटोके जस्ट एइभाबे तोमादेर लिंक करते हबे एई लिंक कराटा एकटू बुझे गेले कोनो आर ए थाकबे ना कोनो रकम समस्या हबे ना तो एबार एखाने कि क्वेश्चने बला हयेछे एबार क्वेश्चन पढ़ते हबे आमादेर बिनोदेर साथे राधार सम्पर्क कि बिनोदेर साथे राधार सम्पर्क कि हये जाबे बिनोदेर बोन हये जाबे अपशन बी एखाने कारेक्ट आंसर। नेक्स्ट क्वेश्चन देखे नेब नेक्स्ट क्वेश्चन कत भावे जेटा रही तुम्हारे ए आर आई एस ई एटा जेटा आछे वार्डटा देवा आछे शब्दटी शब्दटीके सजानो जाए तो ये शब्दटीके कत भावे सजानो जाए माने एखाने एइभाबे बला हयेछे जे ए आर आई एस किंबा एइभाबे लेखो ए आर जेटा आछे आई इ एस एइभाबे एकटा सजानो हलो बा आर आई इ एस ए एइ एकटा सजानो हलो तारपर एखाने आर आई एस ई ए माने ये पाँचटा अल्फाबेट के व्यवहार करे 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 कत भावे आमरा साजाते पारबो कतगुलो भावे आमरा साजाते पारबो तो ये टाइप अफ क्वेश्चन जखनी आसे तखन आमरा कि करब 5 फैक्टोरियल कतगुलो अल्फाबेट आछे 1 2 3 4 5 पाँचटा अल्फाबेट आछे 5-এর ফ্যাক্টরিয়াল बेर करे नेब फैक्टरियल माने कि ये फैक्टरियल चिन्ह माने हलो गिये 5 × 4 × 3 × 2 × 1 जेको संख्यार संगे जो फैक्टरियल लेगे थे तेल से संख्या के गुण करते करते एक पर्यंत चले जाब तो ये गुण करो 4 × 5 = 20 3 × 20 = 60 / 2 = 120 120 तेल कत भाव सजाते पर टोटाल 120 भाव सजाते पर 120 भाव सजाते ठीक है जो तीनटे अल्फाबेट थे ए बी सी ये तीनटे अल्फाबेट के कत भाव सजाते पर 3 फैक्टरियल माने कि 6टा भावे टोटाल सजाते पारबो 3 × 2 6टा भावे सजाते पारबो एबारे 4टा जदि थाके ताहले 3 × 2 × एखाने एक 4 हो जाए एक 4 5टा थाकले एक 5 6टा थाकले आरो 6 एभाबे तोमादेर बाड़ते थाकबे तो एखाने कारेक्ट आंसर कि हो जाबे अपशन डी। आशा करि बुझते पेरेछो कोनो रकमेर डाउट थाकले अवश्यई कमेंट करे जानाबे। नेक्स्ट क्वेश्चन आछे एखाने बाँ दिक थेके 12तम संख्याटिर डान दिकेर 8तम संख्याटी हलो तो ये कोश्चनटा जिज्ञेस करा हयेछे किन्तु अपशने देखते पाच्छी सब अल्फाबेट देवा हयेछे तार माने निश्चय कि एखाने बुझते हबे जे एखाने कि अल्फाबेटेर कथा बला हयेछे तार माने अल्फाबेट ए टू जेड एटा आमादेर बाँ दिक एटा आमादेर डान दिक एबार ए टू जेडेर बाँ दिक थेके 12तम बाँ दिक थेके एइ जे 12तम बर्ण 12तम संख्याटिर डान दिके आरो 8तम ताहले डान दिके आरो एदिके आरो 8 घरे जाबो ताहले 12 एर संगे आरो 8 जोग करे दाओ ताहले कत आसलो 20 ताहले 20 नम्बर अल्फाबेटा कि आछे सेटा आमादेरके फाइंड करते बला हयेछे एइ 20 नम्बर अल्फाबेटे कि आछे आमादेर टी टी नम्बर टी जे अल्फाबेट सेटार पजिशन भ्यालु कत 20 तो एखाने बंधुरा अपशन डी आमादेर कारेक्ट आंसर टी एखाने कारेक्ट आंसर। नेक्स्ट क्वेश्चन बंधुरा एटी आजके तोमादेर जन्य होमवर्केर क्वेश्चन एटी तोमादेर कमेंट करे जानाते हबे एर कारेक्ट आंसरटा कि हबे बला हयेछे जदि p × q एर माने p/q p-q माने जदि p+q p/q मान जो है p-q ताहले एखाने 18 - 6 भाग 8 × 4 एर मान कत होबे तोमादेरके फाइंड करते होबे। कन्स्टेबले 2018 सालेर एक्सामे किन्तु कोश्चेनटा जिज्ञेस करा हयेछिलो एबं प्रति बछरई एई टाइप अफ एई जे तोमादेर एई जे सिम्बलेर उपरे किन्तु प्रति बछरई एकटी कोश्चेन किन्तु जिज्ञेस करा हय অবশ্যই কমেন্ট করে জানাবে যে এর কারেক্ট অ্যানসারটা কি হবে তোমাদের। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।